আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সকলে আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে কম সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা একটি পারফেক্ট খেজুর বিচি পিঠা বানাতে পারেন। তো এই খেজুর বিচি পিঠাটি বানাতে আমাদের যা যা লাগবে, তো প্রথমে আমি নিব এখানে পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ, 2 কাপ চিনি, 4টি ডিম আর 4 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশাবো। আমি ডিম দিয়ে দিলাম, তারপর চিনি আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমরা একটা শেপ বানিয়ে নিব। তো দেখুন, আমরা একটা শেপ বানিয়ে নিয়েছি। একটি চামচের সাহায্যে এটাকে আমরা হালকা করে একটু চাপ দিয়ে নেব। আপনাদেরকে আরো একটি দেখিয়ে দিচ্ছি, এভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। তারপর এভাবে হালকা করে একটু চাপ দিতে হবে। দেখুন হয়ে গিয়েছে। তো এভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে দেখুন হয়ে গিয়েছে আমাদের খেজুর বিচি পিঠা। তো এক এক করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিলাম, এখন ভেজে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখানে একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা আমাদের গরম হয়ে গেলে আমরা পিঠাটা দিয়ে দিব। তো আমাদের তেলটা এখানে গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের সকল পিঠাগুলো দেওয়া শেষ হয়েছে। এখন এগুলো আমরা ভালো করে ভেজে নিব। তো সবগুলো পিঠা আমি ভালো করে ভেজে নিব। তারপর মাঝে মাঝে পিঠাগুলোকে একটু নাড়তে হবে। তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, আমাদের পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আর আজকের জন্য এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।